বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রাণীর অস্তিত্ব রয়েছে। এখানে এমন এমন সব অদ্ভুত প্রাণী রয়েছে যাদের সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু অদ্ভুত ও দুর্লভ প্রাণীদেরকে দেখাতে চলেছি যাদের দেখার জন্য সত্যিই কপাল লাগে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের প্রাণীটিকে দেখলে আপনি সত্যিই চমকে যাবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনার যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণী জগৎকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। নাম্বার 5, অর্ক বেগম শার্ক। বন্ধুরা, শার্ক সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম। পৃথিবীতে প্রায় 400 বেশি আলাদা আলাদা প্রজাতির শার্ক পাওয়া যায়, যাদের মধ্যে আজকে আমরা এমন একটি ভিন্ন প্রজাতির শার্ককে দেখব যাকে হয়তো আপনি আগে কখনো দেখেননি। এটা হলো সেই শার্ক যার সম্পর্কে আমরা এখন কথা বলছি। যাকে দেখে বাস্তবে শার্ক মনে না হলেও এরা আসলে একটি শার্কের প্রজাতি। শার্কের এই প্রজাতিটি প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে পাওয়া যায়, যা দেখতে একটু অদ্ভুত হয়। এই শার্ক পানির নিচে থাকতে বেশি পছন্দ করে, যেখানে থেকে লুকিয়ে শিকারকে খোঁজা এদের অনেক সহজ হয়। বন্ধুরা, এটি শার্ক হলেও এটি মানুষের জন্য মোটেই ক্ষতিকারক নয়, কিন্তু সমুদ্রের অন্যান্য প্রাণীরা এদেরকে ভীষণ ভয় পায়। এদের শরীর চ্যাপটা এবং নরম হয়, যে জন্য এরা সমুদ্র তলে ক্যামোফ্লেক্স হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনি এদের মুখের পাশে কিছু ঝুলন্ত অংশগুলোকে দেখতে পাচ্ছেন, আসলে এগুলোকে বারবেল বলা হয়, যা এদের সেন্সর অর্গান, যার মাধ্যমে এরা খুব সহজে শিকারকে খুঁজে নেয়। বন্ধুরা, এই অর্ক বেগুন শাক বসে বসে শিকার করে, কারণ পানির গভীরে এদেরকে দেখা যায় না, এরা ছদ্মবেশ ধরে বসে থাকে। অন্য মাছ এদের সামনে চলে আসলে এরা তাদের উপরে শিকার করে, যেমনটা আপনি এখন দেখতে পাচ্ছেন। নাম্বার 4, আফ্রিকান সিভেট। বন্ধুরা, এর নাম শুনে বুঝতে পারছেন এই প্রাণীটি কোথায় পাওয়া যায়। এরা বিড়াল প্রজাতির অন্তর্ভুক্ত, কিন্তু এদেরকে দেখে মনে হয় না এরা বিড়ালের কোনো প্রজাতি। এদেরকে মূলত এদের শরীরের একটি আবরণের জন্য চেনা যায়। এদের পিঠে একটি লোমশ অংশ থাকে, যার ফলে এদেরকে দেখতে অনেকটি ভয়ঙ্কর লাগে। বন্ধুরা, এই প্রাণীটিও বনে দল বেঁধে চলে। প্রতিটি দলে প্রায় 5-6টি আফ্রিকান সিভিট থাকে। বন্ধুরা, আপনি এই প্রাণীটিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এদের মুখটা দেখতে বেশ কিছুটা রেকুনের মতো হয়। এই প্রাণীটিকে দেখতে ভয়ঙ্কর মনে হলেও এরা মোটেও হিংস্র বা ভয়ঙ্কর নয়। আফ্রিকান সিভিট আগে থেকে সংখ্যালঘু হওয়ার কারণে অনেক মানুষ এদেরকে দেখে থাকেনি, কিন্তু যত সময় যাচ্ছে তত এই প্রজাতিটি বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। এরা প্রায় মানুষের শিকারে পরিণত হয়, কেননা এই প্রাণীটি থেকে বিশেষ এক ধরনের কেমিক্যাল বের হয় যার সাহায্যে দামি দামি পারফিউম তৈরি করা হয়। কিন্তু বন্ধুরা, এই জন্য এদের শিকার করা খুবই খারাপ ব্যাপার, সত্যি মানুষ নিজের স্বার্থের জন্য কিনা করতে পারে। নাম্বার 3, বার্নাকল। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে হয়তো সমুদ্রে ঘুরতে গিয়েছেন, আর অনেকেই হয়তো সেখানে থাকা অদ্ভুত এই জিনিসটিকে দেখেছেন, যেগুলোকে দেখে আমরা অনেকে আবর্জনা ভেবে এড়িয়ে যাই, কিন্তু আমরা একবার ভাবি না এই জিনিসগুলো আসলে কি। বন্ধুরা, আমরা সবার আগে বলে রাখি, এগুলো কোনো আবর্জনা নয়, বরং এটি একটি জীবন্ত প্রাণী যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরা শুধু সমুদ্রে নয়, যে কোনো জায়গায় যে কোনো জিনিসের উপরে চিপকে বসে থাকতে পারে। আর যখন এরা প্রাপ্তবয়স্ক হয় তখন এরা পাথরের উপর আটকে থাকে, কিন্তু এরা মোটেও পরজীবী নয়। এরা পানির নিচে থাকা প্ল্যাঙ্কটনকে নিজের দিকে টেনে নেয়, যা এদের প্রধান খাদ্য। আর এরা যেখানে থাকে সেখানে অনেক বেশি সংখ্যায় থাকে, আর এরা নিজেদের খোলসের মধ্যে থাকে যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে এটি কোনো প্রাণী। নাম্বার 2, চিলচিল্লা। বন্ধুরা, এই প্রাণীটি খুব কিউট ও মিষ্টি একটি প্রাণী, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এদেরকে দেখতে কিছুটা স্কোয়েলের মতো দেখায়। এরা এদের শৈলের আবরণের জন্য বিখ্যাত। মনে করা হয় এদের শৈলের লোম বিশ্বের সব থেকে নরম লোম। এ থেকে আপনি বুঝতে পাচ্ছেন এরা কতটা নরম। এরা সাউথ আফ্রিকার পর্বতমালায় থাকে। এদের লেজ সবসময় উপরের দিকে বাঁকানো থাকে, যার ফলে আপনি এদেরকে খুব সহজে চিনতে পারবেন। এরা এতটি মিষ্টি হয় যে এদেরকে বাড়িতে পোষ মানিয়ে পালন করা হয়। আর বন্ধুরা, এরা খুব মজার মজার কাজ করে, যা দেখার পর আপনি কখনো বোরিং হবেন না। তাহলে বন্ধুরা, আপনি কি এই প্রাণীটিকে বাসায় পালতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু নাম্বার 1, ক্যাপিবারা। বন্ধুরা, এই ক্যাপিবারার উৎপত্তি স্থল সাউথ আমেরিকা। বন্ধুরা, একটি মজার বিষয় হলো এদেরকে সব থেকে বড় ইঁদুরের প্রজাতি বলা হয়। এদের চেহারা ও স্বভাব দেখে আপনি হয়তো কিছুটা বুঝতে পারছেন। চেহারায় এরা কিছুটা ইঁদুর আর কিছুটা গিনিপিকের মতো দেখতে হয়। একটি প্রাপ্তবয়স্ক ক্যাপিবারা উচ্চতায় প্রায় 6 ফিট পর্যন্ত লম্বা হয় আর ওজনে প্রায় 60 কেজি পর্যন্ত হতে পারে। ক্যাপিবারা পানিতে বা পানির আশপাশে থাকতে বেশি পছন্দ করে। এরা স্বভাবগত দিক দিয়ে শান্তশিষ্ট ও লাভিং নেচারের হয়। বন্ধুরা, এরা যে কোনো প্রাণীর সাথে খুব সহজে মিশে যায়।
এরা কখনো কারোর সাথে রাগারাগি বা আক্রমণ করে না, আর তার সাথে এরা বেশ স্মার্টও হয়, যা আপনি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর প্রাণী জগতের সকল মজার ও অদ্ভুত সকল তথ্য জানতে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণী জগৎকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।